সুপ্রিয় দর্শক শুভ সন্ধ্যা আপনারা দেখছেন এই জনপদে আশা করছি আপনারা আমাদের আজকের অনুষ্ঠান অংশগ্রহণ করবেন আপনাদের মন্তব্য আপনাদের আবেগ আমাদের সাথে শেয়ার করবেন আজকে যেই বিষয়ের উপর আমরা আলোচনা করবার জন্য এসেছি বসেছি সেটির জন্য আমাদের দীর্ঘ চল্লিশ বছর অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশের নাগরিক হিসেবে চল্লিশ বছর বাংলাদেশের জন্ম এবং এই চল্লিশ বছর আমাদের অপেক্ষা করতে হয়েছে আমাদের আজকের আলোচনার বিষয় গোলাম আজম গ্রেফতার এবং এর আইনগত রাজনৈতিক ও সামাজিক পরিপ্রেক্ষিত এই গোলামাজম শব্দটি বা নামটি একই সাথে আমাদের ভিতরে কিন্তু অনেক কিছু সৃষ্টি করে অনেক ধরনের আবেগের সৃষ্টি করে ক্রোধের সৃষ্টি করে হতাশার সৃষ্টি করে এবং এর গ্রেফতার এই একটি মানুষের গ্রেফতার আমাদের ভিতরে অসাধারণ একটা 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 পরিণতির আশা জাগায় আমরা স্বপ্ন দেখতে পারি স্বপ্ন দেখতে চাই আবারও বাংলাদেশকে নিয়ে কারণ গোলাম আজম একটি প্রতীকে পরিণত হয়েছে তিনি আর একজন মানুষ নন প্রতীকটি কিসের প্রতীক নৃশংসতার প্রতীক বিশ্বাসঘাতকতার প্রতীক গোলাম আজম নামটি একাই ধারণ করে রাজাকার শব্দের ঘৃণ্য অর্থ সেই কারণে যখন গোলাম আজম গ্রেফতার হন তখন কিন্তু আমাদের আবেগ আমাদের আমাদের যে এই যে চল্লিশ বছর ধরে আমাদের একটা 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 প্রত্যাশা নিয়ে বসে থাকা তার একটা পরিণতি আমরা দেখতে চাই সেই কারণে আমরা আজকে আলোচনায় বসেছি এবং তার তার আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন এবং আমরা তার এই এই যে বিচারটি চলছে সেই সম্পর্কে জানবার চেষ্টা করব। আমাদের সাথে আছেন দুজন গবেষক দুজন অতিথি যারা একজন গবেষক যারা এই এই ওয়ার্ক ক্রাইম ট্রাইব্যুনালসের উপরে কাজ করছেন রিসার্চ করছেন তাদের সে প্রথমে আমি পরিচয় করিয়ে দিচ্ছি রায়হান রশিদ উনি গবেষক আইনজীবী অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং ফাউন্ডার মেম্বার ইন্টারন্যাশনাল ক্রাইম স্ট্র্যাটেজি ফোরাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে আসবার জন্য আমাদের সাথে আরেকজন আছেন নিঝুম মজুমদার মানে অ্যাক্টিভিস্ট volunteers of international crime strategy forum এবং নিজেও লেখেন একজন ব্লগার আপনাকে অসংখ্য ধন্যবাদ আসবার জন্য আপনাকেও ধন্যবাদ এবং সব দর্শককে এখানে আমন্ত্রণ কর জন্য যেটা বলছিলাম রায়হান নিঝুম যেই কথাটা আমরা বলছিলাম যে এই গোলাম আজমের মানে গ্রেফতারের জন্য আমাদের 40টা বছর অপেক্ষা করতে হয়েছে এবং এই এই গোলাম আজমের গ্রেফতার আপনি কিভাবে দেখেন কিভাবে মূল্যায়ন করেন বাংলাদেশের বাংলাদেশ হবার পরবর্তী সময় যদি আপনি চিন্তা করেন সেই হিসেবে সেইভাবে চিন্তা করে আপনি এই গ্রেফতারটিকে কিভাবে মূল্যায়ন করেন গোলাম আজমের ক্ষেত্রে যেটা হচ্ছে যে 71 এর পর থেকে একটা অভিযোগ সবাই করে আসছে যে গোলাম আজমের বিরুদ্ধে এই এই অভিযোগ যুদ্ধ অপরাধের অভিযোগ মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এবং সেই অভিযোগগুলো মাথায় নিয়ে জাতি প্রায় চল্লিশ বছর ধরে সময় ব্যয় করলো এবং এই বিষয়গুলো নিষ্পত্তি হওয়া দরকার কারণ যতক্ষণ পর্যন্ত নিষ্পত্তি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা জাতি হিসাবে এগোতে পারছি না এবং আমি তো মনে করি ইভেন যাদের বিরুদ্ধে অভিযোগগুলো আছে যারা অভিযুক্ত তাদেরও চাওয়া উচিত যে বিচারটা বিচার হোক যারা একটা নিষ্পত্তি হয় তাদের দিক থেকে একটা ভেন্ডিকেশনের দিক তো মানে এটা দুদিক থেকে এটা ইম্পর্ট্যান্ট আর মানে এই গোলাম আজমের

আর আমাদের আমি জানি না এটা শুধুমাত্র মানে বাঙালিদের ক্ষেত্রেই কতটা প্রযোজ্য বা মানে আমরা তো ভুলে যাই আমাদের খুবই আমরা খুবই ভুলে যেতে পছন্দ করি হ্যাঁ হ্যাঁ একেবারেই গোল্ডফিশ মেমোরি কিন্তু সেই দিক থেকে সেই দিক থেকে মানে আমার কাছে মনে হয় যে এর গুরুত্ব মানে গোলাম আজমের গ্রেফতারের গুরুত্ব আসলে আপনার আপনি যদি একজন পরবর্তী প্রজন্মকে বোঝাতে চান কিভাবে বোঝাবেন নিঝুম আসলে যে যে 71 দেখে নাই জি যার যে 71 সম্পর্কে ওইভাবে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো জ্ঞান নাই তাকে আপনি গোলাম আজমের গ্রেফতারের তাৎপর্য কিভাবে বোঝাবেন সত্যি কথা বলতে কি যে আমরাও আসলে মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম অবশ্যই আমিও আসলে নিজের চোখে আমি বলতে পারা যায় যে থার্ড জেনারেশন তো আমার আমি ব্যক্তিগতভাবে যেভাবে বিশ্বাস করি আমার ছেলে আমার ছেলেটি আমি চিন্তা করি মাঝে মধ্যে যে একটা একটা মানুষ গোলাম আজম এই একটা মানুষ একটা দেশে যেই পরিমাণ পরিমাণ ক্ষতি করেছে লক্ষ লক্ষ লোকের পেছনে ছিল আমরা খুব কাছাকাছি যেহেতু আমার ফ্যামিলিতে আমি ভিকটিম একটা এই ছাড়াও আমরা আমাদের সময় যেভাবে ইতিহাসটা পড়া হয়েছিল এভাবে ইতিহাসকে কখনো বিকৃত করা হয়নি সুতরাং আমাদের আমরা খুব কাছাকাছি বা খুব ভালোভাবে জানতে পেরেছি গোলাম আজম কি করেছে কিন্তু রিসেন্ট সময় যে গুলো চলছে বা অনেক অনেক যারা এই প্রজন্ম তারা আসলে বুঝতে পারছে না যে এদের এরা আসলে কি করেছিল বা আদৌ করেছে কিনা এই যে একটা অস্থির সময় কিংবা এই যে একটা সন্দেহ এই সময়টাতে আমার ছেলে বা আমার আমার সন্তানরা তারা কি আসলে কি এই কনফিউশনটাতে ভুগবে বা তারা কিভাবে দেখবে বা তারা কিভাবে তো আমার আমার কাছে মনে হয় যে এখন বলেন কিংবা এখনকার যে সামাজিক এখান থেকে কিংবা নেটওয়ার্কিং গুলো আছে আমি সেখান থেকে একটা সিদ্ধান্ত আসতে পারি খুব সহজেই যে এখনকার প্রজন্ম যেমন একটা সহজ আপনাকে একটা উদাহরণ দেই যখন সাতজন জুতোপরাধী গ্রেফতার হলো গোলাম আজম ছাড়া তখনকার যে একটা আক্রোশ কিংবা তখন সেই সময়টাতে যে জনগণের যে একটা আহ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটা তো ছিল বটেই কিন্তু গোলাম আজম গ্রেফতার হওয়ার পরপর আমার 400 ফ্রেন্ড লিস্টের ভিতর দেখা যাচ্ছে যে 399 জনই গোলাম আজমের বিরুদ্ধে তো এতে একটা জিনিস প্রমাণিত হয় যে বাংলাদেশের মানুষ আসলে শুধু দুই একজন ছাড়া আমরা সব একই পথের এবং আমাদের প্রজন্মের আমরা চাই এই এর একটা সুরাহা হোক একটা বিচার এবং আমাদের সামনের প্রজন্ম বা যারা আসছেন তাদের কিন্তু ভয় পাচ্ছি না পাচ্ছিনা আমরা যে নিশান আমরা যে পতাকাটা বহন করছি আজকে আমাদের বাবার কাছ থেকে নিয়ে আমার চাচার কাছ থেকে নিয়ে সেই পতাকাটা আজকে আমার ছেলেও বহন করবে এবং আজীবন বহন করে নিয়ে যাবে যে শেষ রাজাকারটা এই দেশ থেকে বিচার হওয়ার আগ পর্যন্ত আমার ছেলে সে বিচার করবে রায়ন ভাইয়ের মেয়ে বা রায়ান ভাইয়ের ছেলে করবে সেই বিচার এই বিচার হতেই হবে আজকে একটা শুরু হলো আগামী একশো বছর দরকার হলে বিচার হবে এই ক্লানি কোনোদিনই আমরা রাখবো না অবশ্যই কেন কেন বইব এক এই গোলাম আজমের গ্রেফতার যেমন একটা বিশাল পাওয়া আমাদের একটা অর্জন কিন্তু এই গোলাম আজমের গ্রেফতারকে ঘিরে অনেক ধোঁয়া ধোঁয়াও সৃষ্টি করা হচ্ছে যেমন মানে একটি কথা প্রায় বলা হয় যে যখন গোলাম আজমকে নাগরিকত্ব দেয়া হলো তখন যে পাঁচজন বিচারক ছিলেন তারা তারা ওটা ওই বিচার করেই দিয়েছেন যে তিনি যুদ্ধাপরাধী ছিলেন না এই 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 ভুল ধারণা বা এই ধারণাটির সত্যতা বা যথার্থতা সম্পর্কে আপনি আইনজীবী হিসেবে যদি আমাদের কাছে খোলাসা করেন এটুকু পটভূমিটা ব্যাখ্যা করুন অবশ্যই 1973 সালে আপনার যে কজন স্বাধীনতা যুদ্ধের পরে মানে যে কজন যে কজন নাগরিকত্ব বাতিল করেছে করা হয়েছিল গোলা মোহাম্মদ তাদের একজন এরপরে আপনার আপনার প্রেসিডেন্ট জিয়ার সময় উনি দেশে ফেরেন এখন যেটা হচ্ছে 93 94 সালে তখন যখন মামলাটা হয় মামলাটাতে যেটা হয় যে আপনার প্রথমে হাইকোর্ট ডিভিশন একটা রায় দেয় হাইকোর্ট ডিভিশনের রায়ে যে বিভক্ত হয়ে যায় রায়টা মানে একজন জাজ তার রায়ের পাশাপাশি একটা কথা বলেছিলেন যে গোলাম আজমের বিরুদ্ধে কারণ ওই ওই মামলাতে আপনার তার বিরুদ্ধে ওই একাত্তরের অভিযোগগুলো মানে রেজ করেছিলেন অ্যাটর্নি জেনারেলের অফিস মানে অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে রেস করা হয়েছিল তো ফলে যেটা হলো যে জাজ করলেন কি ওই ওই রায়ের মধ্যে ওই জিনিসটা ওটা ইনকর্পোরেট করে নিয়ে বললেন যে গোলাম আজমের বিরুদ্ধে এই অভিযোগগুলো আসলে ওভাবে মানে মানে ইয়ে হয়নি মানে আসলে প্রমাণিত হননি এখানে আসলে একটা মানে এখানেই আসলে মূলত বিভ্রান্তিটা তৈরি হয় কারণ জাজের যেটা মানে ওই জাজ যখন বলেন এবং সেটা পরে অ্যাপেলের ডিভিশনও সেটা ইনকর্পোরেট করে নেন একজন জাজ শুধু হ্যাঁ ওটার আসলে বেসিসটা ছিল ওনারা বলতে চেয়েছেন যে এই মামলাটা সিটিজেনশিপের মামলা কারণ হাইকোর্ট আসলে কোনো ক্রিমিনাল ফোরাম না

কারণ একজন জাজ বলেছেন ঠিকই সেটা এটিএম আফজালের জাজমেন্ট যিনি হাইকোর্টের এই রায়টাকে উনি কোর্ট করেন কিন্তু বাকি পাঁচজনকে ইন্ডানিমাসলি এই বিষয়টাকে এন্ডোর্স করেননি এবং পার্টিকুলারলি জাস্টিস মোস্তফা কামাল ওনার জাজমেন্টের আই থিঙ্ক ইট ওয়াজ প্যারা ওয়ান টোয়েন্টি ফাইভ ওখানে উনি ক্লিয়ারলি যেটা বলেছেন সেটা হচ্ছে যে প্যারা টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফাইভের কোটেশনটা নিজ তুমি কি আমাকে একটা হেল্প করতে পারো দেখো তো কোটেশনটা কী ছিল হ্যাঁ আচ্ছা আমি পেয়েছি

এই বিষয়গুলো নিষ্পত্তি করার এবং আমরা এখন আইনতার নিজের গঠিত চলবে আমরা দেখব আদালত কিভাবে এটা এই অভিযোগগুলোকে নিষ্পত্তি করেন মানে সুতরাং এই এই মানে যেমন আর আরো অনেক প্রসঙ্গ আছে যেমন সাইদির কথা আমরা বলতে পারি বা কি বলে কামরুজ্জামান কি নিজামি এদের থেকে মানে গোলাম আজমের কেসটা কোন অর্থে আলাদা কিংবা আদৌ আলাদা কিনা আপনারা মানে দুজনেই যদি উত্তর দেন নিশান তুমি বলতে হ্যাঁ গোলাম আজমের মামলাটা তো আসলে যেটা হচ্ছে আমি যেটা বলতে চাই যে সাতজনকে যে ধরা হলো এর ভিতরে তো চারজন রয়েছে যাদের বিরুদ্ধে খুন হত্যা একটা একটা নির্দিষ্ট বলা হয়েছে যে খুন করা হচ্ছে এবং আদার্স যে পার্টিকুলার গুলো আছে সেগুলো তো রয়েছেই কিন্তু গোলাম আজম আপনি যেটা শুরুতেই বলছিলেন গোলাম আজম নিজেই হচ্ছে রাজাকারের একটা প্রতীক এবং সব খুন সব ধর্ষণ সেগুলা সে একাই বহন করে এটা সে একাই যথেষ্ট সবকিছুর রাজাকারের প্রতি শব্দ গোলাম আজম তো ওটা কিভাবে আলাদা সবার কাছ থেকে গোলাম আজম হচ্ছে এই যে আমরা জানি যে পাকিস্তানি আর্মির যে কিছু অক্সিলারি ফোর্স ছিল যেমন আলবদর আল এবং এবং রাজাকার বাহিনী আরো যারা ইনফ্যাক্ট যারা ইন্ডিভিজুয়ালি করেছে তাদের যে তদারকির ব্যাপারটা যেমন একটা উদাহরণ দিতে পারি পাঁচই এপ্রিল উনিশশো সরি ফোর্থ এপ্রিল উনিশশো একাত্তর সালে নুরুল আমিন সহ টিক্কাখানার সাথে দেখা করতে যায় মানে টিক্কাখানার সাথে কোনো মানুষ কথা বলবার মতো অবস্থা ছিল না সেখানে গোলাম আজম গিয়েছে তো গোলাম আজম নুরুল আমিনের সাথে দেখা নুরুল আমিন সহ দেখা করতে গিয়েছে বাঙালিকে কিভাবে হত্যা করতে হবে আপনি দেখেন গোলাম আজম একাই খুন করতে চায় এই জন্য সে ছয়ই এপ্রিল সে একা গিয়েছে নুরুল আমিনের সাথে তার এটা আবার পরবর্তী একটা সমস্যা তৈরি নুরুল আমিনের সাথে যে তারা দুজন একা গিয়েছে এই হত্যার পরিকল্পনা করার জন্য কিন্তু গোলাম আজম চেয়েছিল তার একাই যেন সে দায়িত্বটা পায় সে ছয় এপ্রিল নিজে যায় কি পরিমাণ একটা মানুষ বিধ্বংসী এবং কি পরিমাণ মানুষ একটা ক্রুয়েল হতে পারে এই জিনিসটা করতে পারে এবং এই টিকাখানার সাথে জি আপনি তথ্যটা আমাকে দিলেন সেই তথ্যের যদি আপনি কোনো আমাকে মানে জি অবশ্যই আমার কাছে আমার কাছে আসলে সেই পেপার কাটিংটাই রয়েছে আমার আমার কাছে আমার এই এই আমার কাছে যে কাগজগুলো রয়েছে এগুলো বেসিক্যালি হচ্ছে সেই সময় দৈনিক সংগ্রাম তারপরে ইত্তেফাক তারপর দৈনিক পূর্বদেশ সেই সব পত্রিকাগুলোর কাটিং এবং এগুলো তো আর বানানো নয় সেই পত্রিকাগুলোকে জাস্ট করা হয়েছে যারা করেছেন সেসব সংগ্রহ করেছেন তো সেখানে একটা উদাহরণ আছে হ্যাঁ এখানে অনেক আসলে অনেকগুলো অনেকগুলো কাটিং যেমন এখানে বলা হয়েছে যে পাকিস্তান কাউন্সিল মুসলিম লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব এ এম শফিকুল ইসলাম এবং গোলাম আজম দেখা করতে যান এবং তিনি দুঃখ প্রকাশ করিয়া বলেন যে কুচক্রি মহলের ষড়যন্ত্রের ফলে গত চব্বিশ বছরে পাকিস্তানে এছলাম কায়েম করা সম্ভব হয় নাই তিনি বলেন যে অতীতের অভিজ্ঞতার আলোকে নতুন প্রতিশ্রুতি নিয়ে আমাদের অগ্রসর হইতে হইবে হ্যাঁ এবং আরও রয়েছে এখানে পাকিস্তান এখনও তার অভিষ্ট লক্ষ্যের পথে যাত্রা শুরু করেনি পার পর ওই এক্স্যাক্টলি যে 저희 এপ্রিলের যেটা সেটা হচ্ছে সেটা পড়া আমরা ইতে কি বলে আমরা ব্রেকের সময় উই ক্যান ফাইন্ড ইট আমি আমি সেটা তো বের করে দিব। এখানে আরেকটা এখানে এখানে আসলে মূলত যে গোলাম আযম সেই সময় যে সব কথা বলেছে যেমন বলেছে যে বাঙালি জাতীয়তাবাদের নামে হিন্দুদের সাথে এক জাতি হয়ে গেছে ভারত আক্রমণ করছে এসব দুর্বৃত্তদেরকে হত্যা করতে হবে

তিনি সেখানে একটা আর্টিকেল লিখেছেন সব তুৎসিদেরকে হত্যা করতে হবে তো এইটা বলতে গিয়ে উনি পাশে দুটা ড্যাগারের ছবি দিয়েছিলেন হ্যাঁ এবং এইটার জন্য তার যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গিয়েছে এবং সেইখানে আরও দুজন ছিলেন যারা এই হত্যাকাণ্ডকে বলবার জন্য ঠিক এক্স্যাক্টলি গোলাম আজম নিজামি যেভাবে কথা বলেছেন ধরেন সম্পাদকতা লিখেছেন কিংবা এটার পক্ষে ইনডাইরেক্টলিও বলেছেন তাদের তিনজনের শাস্তি হয়েছে যদি রুয়ান্ডা ইউনাইটেড নেশনসের আন্ডারে যেটা বলা হচ্ছে আন্তর্জাতিক ল আন্তর্জাতিক ল ইউনাইটেড নেশনস এর আন্ডারে একটা বিচার হয়েছে সেখানে যদি পত্রিকায় একটা আর্টিকেল প্রকাশের পরে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে সেখানে ত্রিশ লক্ষ মানুষকে মেরে ফেলেছে সেটার জন্য গোলাম আজমের তো কয়েকবার ফাঁসি হওয়া উচিত সুতরাং গোলাম হোসেন হচ্ছে সব খুনিদের খুনি সব ধর্ষকদের ধর্ষককারী এবং সে হচ্ছে মূলত সবকিছুকে তদারকি করেছে কিভাবে খুন করতে হবে মাস্টার মাইন্ড যেমন এই যে নুরুল আমিনের সাথে কথা বলেই সে ফিজিক্যাল ট্রেনিং কলেজে চলে গেল যেটা আমাদের সাত মসজিদ রোডে রয়েছে একদম কর্নারের দিকে সেখানে গিয়ে তদারকি করতে গেল সে ছবিটা আনফর্চুনেটলি ছবিটা আমি আনতে পারিনি সে সেইখানে আছে যে সে কিভাবে ট্রেনিং দিচ্ছে আপনার ওই যে নিয়াজির সাথে দাঁড়িয়ে রয়েছে তো সুতরাং মূলত এইসব দিকগুলো নির্দেশ করে যে সে হয়তোবা অনেকে বলবে যে উনি কি হাতে ধরে খুন করেছে উনি কি

নব্বই বছর বয়স্ক সে হচ্ছে গেস্টাবু বাহিনীর একজন পরিকল্পনাকারী কিভাবে হত্যা করতে হবে বুদ্ধিদাতা হ্যাঁ তো বাঙালি জাতি সত্তার প্রতি এই যে তার ঘৃণা এই এতটুকুই যথেষ্ট তাকে বিচারের এই যে ঘৃণা এবং ঘৃণাকে সে বেসিক্যালি প্রডিউস করে এই যে হত্যায় প্ররোচিত করা এটা ওর মতো গোলাম আজমের মতো আর কেউ করতে পারেনি এই কারণেই সে রাজাকার সব রাজাকার থেকে সে চূড়ান্তে অবস্থান করছে সে ও রাজাকার রাহান আপনি যদি কাইন্ডলি বলেন আমাদের মাত্র চার মিনিট সময় আছে তারপর আমরা ব্রেকে যাবো ব্রেকের পরে আবারও আমি আপনার কাছে এই একই প্রশ্ন নিয়ে ফিরে আসবো আপনি যদি শুরুটা করেন যেটা হচ্ছে যে নিঝুম এটা যেটা ঠিকই বলেছে সেটা হচ্ছে যে গোলাম আজমের অপরাধগুলো বাকি আসামিদের থেকে আলাদা যেমন ধরেন আপনি সাইদির কথা যদি ধরি আমরা তারপর সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা যদি ধরি ওনারা ওনাদের যে ক্রাইমগুলো ছিল ওগুলো হচ্ছে এক নির্দিষ্ট ধরনের অপরাধ যেখানে ওনারা নিজেরা গিয়েছেন সাক্ষীরা দেখেছেন ওনারা গিয়েছেন তারা দেখেছেন যে ওনারা হয় ঘরে আগুন দিয়েছেন অথবা কাউকে হত্যা করে এগুলো হত্যা করেছেন এগুলো ওটা এক ধরনের অপরাধ গোলাম আজমের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে মানে ফিল্ডে উনি নিজে ডাইরেক্টলি অপরাধ করেছেন একটা ইনসিডেন্ট ছাড়া এরকম আর কোনো ওভাবে মানে ওভাবে কিন্তু জিনিসগুলো উঠে আসেনি একটা ইনসিডেন্ট যেটা এসেছে সেটা হচ্ছে সিরোমিয়ার যে ঘটনা একজন একজন এস ছিলেন ওনার সাথে আটত্রিশ জন সরাসরি গোলাম আজমের ডাইরেক্ট নির্দেশে মারা গেছেন হত্যা করা হয়েছে তো যে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা দীর্ঘ ভাষণ দেন কোনদিনই শেখ হাসিনার এই ভাষণটা নিয়ে গোলাম প্রতিবাদ করে কিছু বলেনি কিংবা জামাতি ইসলাম কিছু প্রতিবাদ করে কিছু বলেনি এটা একটা প্রমাণিত যে

সাংগঠনিক স্ট্যাটাস রাজনৈতিক স্ট্যাটাস এবং সেই স্ট্যাটাসটাকে সে কীভাবে ব্যবহার করছে সেটা এখানে খুব একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় যেমন আপনার একাত্তরে উনিশশো একাত্তর সালে যুদ্ধ শুরু হওয়ার আগে অলরেডি তখন বাংলাদেশে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্রসংঘ দুটো সংগঠন কিন্তু আপনার অলরেডি বিরাজ করছে গোলাম আজম হচ্ছে জামাত ইসলামীর আপনার আমির ছিলেন উনি প্রধান ছিলেন আর ইসলামী ছাত্র সংঘ এটা একটা স্টুডেন্ট উইং যদিও ইসলামী ছাত্রসংঘ এটা একটা ওপেন সিক্রেট টু জামাতে ইসলাম তো গোলাম আজব ও জায়গাতে একটা আপনার এই দুটো সংগঠনের একটা নেতৃত্বে জায়গায় বা একটা আদর্শিক নেতৃত্ব বা ওনার সেই অবস্থানটা সুপিরিয়র একটা স্ট্যাটাস ছিল এরপরে যেটা হয়েছে যুদ্ধ শুরু হওয়ার পরে আপনি খেয়াল করবেন পঁচিশে মার্চে মেসিভ স্কেলে গণহত্যা হলো অপারেশন সার্চ লাইটের মাধ্যমে এবং সেই গণহত্যাটা কে করলো আপনার এই খ অঞ্চলের সামরিক প্রশাসক লেফটেন্যান্ট জেনারেল এখন যাকে বলা হয় এবং সেই বুচার অফ বেলুচিস্তান কি করলো পঁচিশে মার্চ গণহত্যা করলো দেশব্যাপী এবং গোলাম আজম তার সাথে আরও আটজনকে নিয়ে আটজন না সরি বারোজনকে নিয়ে দেখা করতে মোট বারোজন দেখা করতে গেল সেটা হচ্ছে চার তারিখে এপ্রিলের উনি গিয়ে কি করলেন উনি কি প্রতিবাদ করলেন এই গণহত্যা উনি করেননি উনি দেখা করতে গেলেন কার সাথে গণহত্যার কিভাবে যে যার নিকনেমি হচ্ছে বুচার অফ বেলুচিস্তান হ্যাঁ এখন দেখা করতে উনি কী করলেন ওখানে যে যে উনি যেটা করলেন যেটা দৈনিক সংগ্রাম তারপর দৈনিক পূর্ব দেশ দৈনিক আজাদ এসব পত্রিকায় রিপোর্টেড হয়েছে যেটা সেটা হচ্ছে উনি বললেন যে উনি আশ্বাস দিলেন দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার এখন শুনতে মনে হবে যে স্বাভাবিক অবস্থা মানে তো খারাপ বা ধরার কথা বলছেন আপনি দেখবেন যে গোলাম আজমের এই যে বিভিন্ন আমি আমি আপনাকে বলি কি কি টার্মা ইউজ করতেন এক হচ্ছে স্বাভাবিক অবস্থায় ফিরে আনা তারপর বলতেন পূর্ণ সহযোগিতা প্রদান আমি এত একটা গুরুত্বপূর্ণ জায়গায় আপনি এসছেন যে আমি ব্রেকটা নিয়ে নিব কারণ এখনই নিয়ে নেই কারণ আমি আপনাকে পরে ফ্লোটা আমি নষ্ট করতে চাই না আমরা ফিরে আসছি আবার এই এই আলোচনাতেই ফিরে আসবো সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এই জনপদে আমাদের আজকের আলোচনা বিষয় গোলাম আজম গ্রেফতার এবং এর আইনগত রাজনৈতিক এবং সামাজিক পরিপ্রেক্ষিত আশা করছি আপনারা ব্রেকের পরে আমাদের সাথে থাকবেন এবং আপনাদের আপনাদের প্রতিক্রিয়া আপনাদের আবেগ আপনাদের উচ্ছ্বাস আপনাদের মন্তব্য আমাদের সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এই জনপদে আপনাদের আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য আমাদের আজকের আলোচনার বিষয় আপনারা এই মুহূর্তে যারা টিভি খুলেছেন তাদের জন্য জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় গোলাম আজম গ্রেফতার এবং আইনগত দিক দিয়ে এর রাজনৈতিক এবং সামাজিক পরিপ্রেক্ষিত কথা বলছিলাম গবেষক আইনজীবী রায়হান রশিদ অক্সফোর্ড ইউনিভার্সিটির যেই প্রসঙ্গে কথা বলতে বলতে আমাদের ব্রেকটা নিতে হলো বিরতিটা নিতে হলো যেটা জানতে চাইছিলাম আপনি আপনি আশা করছি আমি ফ্লো নষ্ট হবে বলে আপনাকে তখনই থামিয়ে দিয়েছিলাম যে অন্যান্য কেসগুলো থেকে যাদের ধরা হয়েছে যে সাতজনকে ধরা হয়েছে এই এই অপরাধে ওয়ার ক্রাইম অপরাধে তাদের সেই সমস্ত কেস থেকে গোলাম আজমের কেস কোন অর্থে আপনার আলাদা আলাদা হ্যাঁ যা বলছিলাম সেটা হচ্ছে যে আপনার আপনি খেয়াল করেন পঁচিশে মার্চে পশ্চিম পাকিস্তানের পক্ষ থেকে পাঠানো হলো জেনারেল টিক্কা খানকে যে পরিচিত হচ্ছে মানে তার রেকর্ডই হচ্ছে যে আপনার তাকে বলা হতো বুচার তো অবভিয়াসলি তাকে মানে যে তার গোলটা যে মানে গোলটাই ছিল একটা জেনোসাইডাল গোল তাকে পাঠানোই হয়েছে এখানে ব্যাপক হারে আপনার নিপীড়ন করার জন্য হত্যা করার জন্য এবং তার সাথে গোলাম আজম করলো পরপর দুবার মিট করলো মাসে তারিখে তারিখে একবার মিট মিট করলো করলো বলে সেটা হচ্ছে এককভাবে হ্যাঁ এবং মিট এই মিটিং দুটার ভিত্তিতে কিন্তু পরবর্তীতে শান্তি কমিটি তৈরি হলো ঠিক আছে আমরা এবার আমরা তো জামাত ইসলামী এবং ইসলামিক ছাত্র ছাত্র সংঘের কথা তো আলোচনা করলাম এবার আরেকটা সংগঠন যেটা তৈরি হলো সেটা হচ্ছে শান্তি কমিটি এই শান্তি কমিটির ক্ষেত্রে আপনার লিডারশিপ পর্যায়ে ছিল গোলাম আজম নিজে ওদের একশো চল্লিশ সদস্যের যে একটা বড় কমিটি ছিল সেটার হি ওয়াজ দ্য থার্ড ম্যান এরপরে এটার ইমপ্লিমেন্টেশনের জন্য যে একটা ছয় সদস্যের আরও একটি হাই পাওয়ারফুল সাব কমিটি তৈরি করা হয় হি ওয়াজ দ্য সেকেন্ড ম্যান ঠিক আছে এবং এই শান্তি কমিটির ক্ষেত্রে যেটা খুব ইন্টারেস্টিং বিষয় আমি আপনাকে যোগাযোগগুলো একটু বলি তাহলে আপনি খেয়াল করবেন যেমন প্রথমে যেমন আমি আইসি মানে আপনার ছাত্র বললাম শান্তি কমিটির ক্ষেত্রে যেটা হচ্ছে যে গোলাম আজম তো উনি নিজে ছিলেন একজন মানে কি অর্গানাইজার দেন একজন উনি প্রপোজালও দিয়েছেন এবং শান্তি কমিটিকে যেন আর্ম করা হয় এতে কিন্তু অস্ত্রশস্ত্র দেওয়া হয় এ ব্যাপারে উনি বেশ কয়েকবার পাকিস্তান পাকিস্তান কর্তৃপক্ষের কাছে আপনার পশ্চিম পাকিস্তানের কর্তৃপক্ষের কাছে কয়েকবার সুপারিশও করেন এটা এবং একাধিকবার এটা করেছেন এবং সেগুলো কিন্তু রিপোর্টেড এবং কোথায় রিপোর্টেড হয়েছে দৈনিক সংগ্রামে রিপোর্টেড হয়েছে আপনার দৈনিক আজাদে দৈনিক পূর্ব দেশে রিপোর্টেড হয়েছে একটা ছিল আপনার হ্যাঁ পত্রিকাতে রিপোর্ট করলো এখন যেটা ইন্টারেস্টিং হচ্ছে শান্তি কমিটিতে শান্তি কমিটির কিন্তু রিক্রুটমেন্টটা রিক্রুটমেন্টটা ডিপেন্ড করতো এটাকে ইনফ্লুয়েস করত রাজাকার বাহিনী এবং রাজাকার বাহিনীর একটা কনসালটেটিভ স্ট্যাটাস ছিল এবার নাও দ্য কোয়েশ্চেন ইজ রাজাকার বাহিনী কী ছিল কী ছিল হ্যাঁ রাজাকার বাহিনী যেটা তৈরি করা হলো পাকিস্তান সেনাবাহিনী করলো কি আপনার আনসারকে মডিফাই করে একটা নতুন একটা অর্ডিনেন্সের মাধ্যমে রাজাকার বাহিনী তৈরি করলো রাজাকারের মানে হচ্ছে স্বেচ্ছাসেবক নামটা শুনতে খুবই ভালো মনে হয় নিরীহ মনে হয় ইনোসেন্ট হ্যাঁ ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে যে জামাত ইসলামের মেম্বারদেরকে গোলাম আজমের নিজেরই স্টেটমেন্ট কয়েকটা আছে একটা আছে কার্জন হলে উনি দিয়েছেন হ্যাঁ উনি এনকারেজ করছেন দলে দলে যেন সবাই রাজাকার বাহিনীতে যায় কারণ ওটা দেশপ্রেমিকদের ওখানেই যাওয়া উচিত এনকারেজ করছেন উনি গোলাম আজম নিজে আবার জামাত ইসলামী এরকমও কয়েকটা এভিডেন্স পত্রপত্রিকায় রিপোর্টেডি হয়েছে আপনি দেখবেন যে জামাত ইসলামী এমনকি আপনার রাজাকার বাহিনীতে যারা যাচ্ছেন ওদের বিশ্বাসযোগ্যতাকে ভেরিফাই করার জন্য অনেক সময় জামাত ইসলাম নিজে রিকমেন্ড করতো আইডি কার্ড ইস্যু করতো মানে খেয়াল করেন রাজাকার বাহিনীর আবার দেখেন আলবদরের কথা আমরা জানি যে আলবদরের বিরুদ্ধে তো মানে এটা যে অভিযোগটা মানে এটা মানে সবাই জানেন সেটা হচ্ছে যে মূলত বুদ্ধিজীবী হত্যা এটা মূলত ছিল একটা আপনার গেস্ট হাফ স্টাইলে একটা বাহিনী এদের কাজই ছিল কেলিং এবং মানে যাবতীয় গুপ্ত হত্যা এখন এই আলবদর কারা ছিল যেটা খুব ইন্টারেস্টিং আলবদর হচ্ছে রাজাকার বাহিনীরই একটা স্পেশাল ডিরেক্টরেট এবং হতো কারণ এক পর্যায়ে দেখা গেল এটা বিভিন্ন ইন্টেলিজেন্স রিপোর্টগুলোতে নিজেরাই মানে পাকিস্তানি সেনাবাহিনী অসন্তোষ প্রকাশ করছে এইভাবে যে রাজাকার বাহিনীটাতে ঠিক অতটা কাজ হচ্ছে না এবং এখানে নাকি অনেকে আপনার মুক্তিযুদ্ধের পক্ষেরও অনেকে নাকি ইনফিলট্রেট করে ফেলছে বা ইনফরমেশন পেয়ে যাচ্ছে তখন তারা বললো যে আমাদের দরকার আরো শক্তিশালী এবং আরো বেশি কনসোলিডেটেড আরেকটা ফোর্স হ্যাঁ তৈরি করলো মানে আলবদর আলবদর এবং 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 আলশামস এই হচ্ছে করে করার সে অর্গানাইজেশনাল ক্যাপাসিটি ছিল এখন এই আলবদরের মেম্বারটা কারা ইন্টারেস্টিং যেটা হচ্ছে আলবদরের মেম্বার তাদেরকেই করা হলো সারা বাংলাদেশের ইসলামিক ছাত্রসংঘের সবচেয়ে ব্রাইটেস্ট যে ক্যাররা ছিল ওদেরকে রিক্রুট করে আলবদর তৈরি করা হলো হ্যাঁ আমার যদি সময় থাকলো তাহলে আলবদের ট্রেনিং বা এইসব বিষয়ে আরও ডিটেলস বলতে পারতাম শুধু একটু জানলেই হবে যে আলবদর এবং আলশামস এটা রাজাকার 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 ফোর্সের দুটা উইং ছিল এবং এই দুটো উইংই আপনার ছাত্র ছাত্রসংঘ থেকে আসা কর্মীদেরকে নিয়ে তৈরি এবং ওদের কর্মীদেরকে আপনার অ্যাক্টিভলি আপনার এনকারেজ করা হতো আপনি খেয়াল করেন এখন এই ইসলামী ছাত্রসংঘ শান্তি কমিটি রাজাকার বাহিনী আলবদর আলশামস তার মানে কি আপনি ওরা যত ক্রাইম করছে আপনি খেয়াল করেন যে প্রতিটা ক্রাইমের পেছনে আপনি কোনো না কোনো জায়গায় একদম খুব সুপিরিয়র পজিশনে গোলাম আজমকে আপনি দেখছেন সে নিজের ক্রাইম করছে না কিন্তু সে যে সাংগঠনিক নেটওয়ার্কটা রান করছে সে নেটওয়ার্কের একদম টপে বা সেন্টারে সে বসে আছে এটা একটা দিক আবার আরেকটা দিক যেটা সেটা হচ্ছে যে এই বাহিনীগুলা এই বাহিনীগুলা যখন অপারেট করছে মানে আপনার এই আমাদের আইনে যেটা আছে আইনে যেটা কথা বলা হচ্ছে যে আপনার আপনি যখন কোনো কমান্ডিং পজিশনে থাকেন আপনার অধস্তনরা যে অপরাধগুলা করবে তার জন্য কিন্তু আপনি দায়ী হবেন ঠিক আছে অ্যাজ ইফ ইউ হ্যাভ ডান দোজ ক্রাইমস তো সেই বিচারে আসলে গোলাম আজমের উপর সেই অপরাধগুলার দায় বর্তায় তো এখন খুবই খুবই একটা মানে ভ্যালিড কোয়েশ্চেন যেটা হবে যে নিজামী যে অপরাধগুলো করলো হ্যাঁ মতিউর রহমান নিজামী বা অভিযুক্ত যে সব অপরাধে তার বিরুদ্ধে অভিযোগ আছে অথবা আপনার মুজাহিদ তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে বা অন্যান্য ওই সময়কার জামাত নেতা বা যারা তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে তো তারা যে অপরাধগুলো করছে সেগুলোর জন্য গোলাম আজম দায়ী কিনা আমার ওপিনিয়ন হচ্ছে হ্যাঁ গোলাম আজমও দায়ী কারণ সে তো আসলে ওদেরই লিডার গোলাম আজম লিড করছেন দেখেই তার কর্মীরা এই অপরাধগুলো করছে তো সেই হিসাবে কিন্তু বাকিদের সবার অপরাধেরও কিন্তু দায় তার এবার এটা গেল তার নিজের এই অক্সিলারি ফোর্স এই অক্সিলারি ফোর্সগুলো যেগুলো আছে এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু ক্রিমিনাল এন্টারপ্রাইজ এই অর্গানাইজেশনগুলো আপনার গুলো তৈরি করা হয়েছে যে মানে একটা সিঙ্গুলার উদ্দেশ্য থেকে সেটা হচ্ছে ক্রাইম করা কেন এটাকে আমরা ক্রিমিনাল এন্টারপ্রাইজ বলছি কারণ এরা

কারণ গোলাম আজম যখন টিক্কা খানের সাথে দেখা করতে যায় এটা নিশ্চয় শুভেচ্ছা বিনিময় বা আপনার মানে ফুল আদান লেনদেন করতে যাননি বুচারের সাথে আপনি দেখা করতে যাচ্ছেন নিশ্চয় বুচারের উদ্দেশ্যকে সফল করার জন্য আপনি যাচ্ছেন যেটা আপনি বলছিলেন ওই আপনি যদি আপনি আপনি নিশ্চয় খুঁজে পেয়েছেন এখন ওটা যদি আপনি একটু বলেন যেটা হচ্ছে যে সংবাদটা এসেছে দৈনিক পূর্বদেশ 5 এপ্রিল 1971 সালে হেডিংটা ছিল এমন যে জেনারেল টিক্কা খান সকাশে নুরুল আমিন সহ বারো জন নেতা পূর্ণ স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সহযোগিতার আশ্বাস যেটা রাহান রশিদ ভাই বর্ণনা করছিলেন যে ওই যে ওদের শব্দগুলো পূর্ণ সহযোগিতা কাকে সহযোগিতা করবে বুচারকে সহযোগিতা করা তো আমি আর ডিটেলে গেলাম না যে লেখাটা কি আছে এখানে তারা এই জন দেখা করতে যায় এবং টিক্কা খানকে এই ব্যাপারে আশ্বস্ত করে যে তারা বাংলাদেশ এই যে পূর্ব পাকিস্তান তাকে ধরে রাখবার জন্য তারা আমরণ সংগ্রাম করবে এবং তাদের যে বাহিনীগুলো আছে তাকে সে সমন্বয় করবে এটা হচ্ছে সেই

তার খুন রাহাজানি ধর্ষণ ডাকাতি তো সেইগুলার ব্যাপারে সহযোগিতা করতে গিয়েছে গোলাম আজম তো সে আসলে হয়নি যে নুর আমিন সহ জন নেতা আছে তার তো আরো অনেক গোপন কথা বলবার ছিল তো বলতে পারেনি খানের সাথে তো স্বাভাবিকভাবেই সে একা দেখা করতে গিয়েছে এই যে সেটা হচ্ছে দৈনিক আজাদ সাতই এপ্রিল উনিশশো একাত্তর সাল একা সামরিক আইন পোশাক সমীপে গোলাম আজম সহ রাজনৈতিক টিক্কা খান থাকে তো এই এই দেখা করবার দেখা করে বেরিয়ে এসেই সে চলে যায় হচ্ছে শারীরিক ট্রেনিং যে কলেজটা আছে এখন যে সাত মসজিদ রোডে সেই মহৎপুর ধানমন্ডির মাঝামাঝি অবস্থানে সেখানে সে চলে যায় তারপরে এই এই যে এই আলোচনা এই আলোচনার প্রেক্ষিতে যেটা হয় যেটা ভাইয়াও মেনশন করেছেন সেটা হচ্ছে যে শান্তি বাহিনী গঠন এবং এখানে আরেকটা লোক এটার আহ্বক করা হয়েছিল এই শান্তি বাহিনীর সেটা হচ্ছে খাজা খয়েরউদ্দিন এখানে একটা কথা আমি একটু অ্যাড করতে চাই এখানে প্রাসঙ্গিক যে জামাতি ইসলাম এই প্রোপাগানটা চালায় যে সেই সময় তো চেয়ারম্যান ছিল আওয়ামী লীগের বা সেই সময় তো চেয়ারম্যান জামাতি ইসলাম ছিল না অন্য অন্যরা ছিল তাহলে শান্তি বাহিনী গঠন করেছে বেসিক্যালি এলাকার যারা মুরব্বী বা যারা এলাকার লিডার তারা আমার কথা হচ্ছে মানে যুক্তি সহজ যুক্তিটা এমন যে আজকে যদি ব্যাপারটা এমন হয় যে ধরা যাক এক্স অ্যান্ড ওয়াই দেশে মারামারি করছে কেমন বিদেশী কোন একটা শত্রু এসে ওয়াই কে হেল্প করলো ওয়াই দুর্বল ছিল মানে এক্স আর ওয়াই এর মারামারির সময় ওয়াই দুর্বল ছিল এক্স পাওয়ারফুল ছিল এক্স গাঢাকা দিয়েছে যখন ওই বিদেশী শক্তিটা আসবে ওয়াই তো তখনকার পাওয়ার হয়ে যাবে সেটাই ঠিক জামাত জামাত ইসলাম আবার ওদের কথার যে কি কন্ট্রাডিক নিচু আমি আপনাকে একটু থামাতে মানে বাদ হচ্ছে আমাদের অনেক কল আছে একটা কল নিয়ে হ্যালো শুভসন্ধ্যা শুভসন্ধ্যা জি বলুন আপনি স্টুডিওতে কথা বলছেন বলুন আমি প্রোগ্রাম শুনতেছিলাম আমার আপনারা এরকম একটা সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য আপনাদের লক্ষ কোটি ধন্যবাদ চল্লিশ বছর ধরে একটি এর কি অপরাধ ছিল ইহাইয়ার কি অপরাধ ছিল আর গোলাম কি অপরাধ ছিল এর মধ্যে পার্থক্য কোথাও আছে নাকি বা যে হিটলার যে জার্মানিতে যুদ্ধেরকে যে হত্যা করেছিল জি সেই অপরাধ এবং গোলাম আযমের অপরাধের মধ্যে কোন পার্থক্য এদের আলোচনায় আমি শুনতে ASCII। জি তাতে বোঝা যায় কোনো পার্থক্য নাই গোলাম আযম এর গোলাম আযম যে অপরাধ করেছে তার শাস্তি এমন হওয়া উচিত যে পৃথিবী যতদিন থাকবে ততদিন মানুষ মনে রাখবে যে বাঙালি যেভাবে নয় মাস নয় মাসের মধ্যে আশি হাজার পাকিস্তানিদেরকে সারেন্ডার করতে বাধ্য করেছিল এবং শাস্তি বিধান করেছিল সেইভাবেই গোলাম আজমেরও এবং কোন বাঙালি আর কখনো ওকে কোন মানুষ হিসাবে ট্রিট করবে না আমরা যদি বাংলাদেশে গোলাম আজমকে না পারলে একটা অ্যানিমাল পালতাম তারও বাংলাদেশের প্রতি ভালোবাসা থাকতো একটা কথা আপনাদের ওনাদের জানার জন্য ওনারা জানা আপনাদেরকে জন্য বলি যে নির্বাচনের সময় সত্তর সালে নির্বাচনের আগে এখান ইসলাম পছন্দ সাহায্য এ কথাটা ঘটনাচক্রে আমি ইহা এখানকে সত্তর সালে এক জায়গায় পেয়েছিলাম সেখানে জিজ্ঞাসাও করেছিলাম বহু লোকের সামনে বিবিসির ক্যামেরাম্যানদের সামনে আহ সে তখন খেপে গিয়ে বলছিল আমি পাকিস্তান রক্ষা করব । এবং এই যাদের অর্থ দিয়ে সাহায্য করেছিল তারা হচ্ছে এই জামাতে ইসলাম নিজাম ইসলাম মুসলিম লীগ নিয়ে একটা মোর্চা হয়েছিল সেই মোর্চার গোলাম আজম ছিল তদানীন্তন পূর্ব পাকিস্তান বা যেদিন পঁচিশে মার্চের পর তদানীন্তন বাংলাদেশের প্রধান ছিল এবং এই লোকটি সমস্ত মানুষগুলোকে যা তার যত ক্যাডার ছিল যেটা রাহান সাহেব বলেছেন তার যত ক্যাডার ছিল যত জায়গায় তাদেরকে একত্রিত করে বাংলাদেশের প্রতিটি বাড়িতে যে হত্যাযজ্ঞ হয়েছে যে এক কোটি লোক বাংলাদেশ ত্যাগ করেছে তার জন্য যে টেরর সৃষ্টি করেছে তার সে টেররের প্রধান হোতা হিটলার তো সুইসাইড করিয়া বাঁচিয়ে গেছে কিন্তু একে অন্য যারা এই ধরনের অপকর্ম করেছে এবং লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে তাদের একেও হত্যা এদের করা উচিত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত এবং এর সাথে যারা ছিল এবং আরেকটা কথা রায়ন সাহেব খুব ভালো বলেছে যে এই এই রাজাকার শিরোমণি বা এই রাজাকার নামের নামের যে সিম্বল গোলামাজম এই সিম্বলের সাথে যারা জড়িত ছিল তাদের প্রত্যেকের শাস্তি বিধান না হওয়া পর্যন্ত মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছে তারা শান্তিতে তাদের আত্মা শান্তি পাবে না অবশ্যই না জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনি আমাদের সাথেই থাকবেন এবং পুরো আজকের পুরো অনুষ্ঠানটি দেখবেন দর্শকের প্রতিক্রিয়া পেলাম রায়হান যদি কিছু বলেন কথার পর তার কিছু হ্যাঁ আমি জাস্ট আমার আগের কথায় ফিরে আসি সেটা হচ্ছে যে আপনার এই যে অক্সিলারি ফোর্সগুলো তৈরি হলো বা তৈরি তৈরি করা হলো পাকিস্তান সেনাবাহিনী তারা অ্যাডভাইস করলো এবং গোলাম আজমের মতো যারা নেতৃত্ব অবস্থানে ছিলেন তারা যে এই এগুলোকে বাস্তবায়ন করলেন কেন করলেন এই জায়গাটা মানে খুব একটা ইম্পর্ট্যান্ট কোয়েশন এই কারণে যে আপনার আপনি সিদ্দিক সালেকের বই যদি দেখেন এবং পাকিস্তানের বেশ কিছু জেনারেলদের ওখানে তার প্রত্যেকটা একটা জিনিস স্বীকার করেছেন সেটা হচ্ছে যে তারা তারা এক হচ্ছে যখন তারা বাংলাদেশে ঠিকই তারা ইনভাইট করলেন হ্যাঁ আক্রমণ করতে আসলেন কিন্তু তারা তো এখানকার ভাষা জানেন না তারা এখানকার রাস্তাঘাট চেনেন না পাড়ায় পাড়ায় কার কি পলিটিক্যাল এলিজেন্স তারা সেটা জানেন না হ্যাঁ যে কোন একটা পাড়ায় গেলে কে আপনার আওয়ামী লীগের সাপোর্টার কেউ কে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ কার ছোট ভাই যুদ্ধে যাচ্ছে এই তথ্যগুলো আরো তারা জানা নেই তো তারা তাহলে তারা কি করবেন এই কারণেই কিন্তু এই শান্তি কমিটি থেকে শুরু করে এই ফোর্সগুলোর দরকার হয়েছে তার মানে আপনার এই ফোর্সগুলো যে কাজটা করলো বেসিক্যালি যখন তিরিশ লাখ মানুষ মারা যায় বা আপনার ঘরে ঘরে যখন আপনার এলাকা এলাকায় যখন অ্যাট্রোসিটিগুলো হয় তার মানে অ্যাট্রোসিটিগুলোর কিন্তু আপনি তাদের খেয়াল করেন এরা এরা এই এই থেকে যদি আপনি এই ফোর্সগুলোকে তুলে নেন তাহলে কিন্তু আর ক্রাইমগুলো কিন্তু সেভাবে অত ওভাবে হচ্ছে না তো তারা যেটা করেছে ক্রাইমগুলাকে প্রমোট করেছে হেল্প করেছে হ্যাঁ করেছে যেমন গোলাম যেটা হয়েছে গোলাম আজমের ফর্মাল চার্জ আমরা দেখতে পাচ্ছি যে গোলাম আজমের বিরুদ্ধে আপনার কনস্পিরিসি অফ ক্রাইম ওরকম ছটা ইনস্ট্যান্স আপনার আমরা মিডিয়ার রিপোর্ট এটা ছটা ইনস্ট্যান্স আপনার এটা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এখন দাখিল করা হয়েছে যিনি ক্রাইমগুলার কনসপিরেটার উনি নাম্বার নাম্বার ওয়ান ষড়যন্ত্রকারী নাম্বার টু হি ওয়াজ ইনভলভড ইন প্ল্যানিং আপনি খেয়াল করেন সে টিক্কা খানের পঁচিশে মার্চের পর থেকে যত হত্যাকাণ্ড এগুলোর কোনোটার কোনো প্রতিবাদ করছেন না কোনোখানে এগুলোকে কন্ডেম করছেন না উনি আরও কি করছেন উনি বলছেন যে দেশের সহযোগিতার আশ্বাস দিচ্ছেন উনি কনসপায়ার করছেন ষড়যন্ত্র করছেন উনি প্ল্যানিং করছেন বসে কিভাবে আরো বেশি করে করা যায় হ্যাঁ যেমন হি টুক পার্ট ইন এই যে শান্তি কমিটি তৈরি হলো রাজাকার বাহিনী তৈরি হলো ওখানে উনার একটা ইন্টালেকচুয়াল লিডারশিপ ছিল এবং অ্যাক্টিভ লিডারশিপ ছিল উনি আরেকটা যেটা করছেন সেটা হচ্ছে যে আপনার ইনসাইট করছেন মানে আপনি উস্কানি দিচ্ছেন এটাও রিপোর্ট রিপোর্টেড এরকম আঠাইশটা ইনস্ট্যান্সের কথা আমরা জানতে পারি আপনার চিফ প্রসিকিউটরের স্টেটমেন্ট থেকে হ্যাঁ উনি রাহেন আমি আপনাকে একটু থামে আমাদের অনেক ফোন কল আছে কয়েকটা ফোন কল নিয়ে নি হ্যালো শুভ হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আমার নাম সিফা তাইজিন জি আমি প্রশ্ন করতে যাচ্ছিলাম দুইজনকেই অবশ্যই আশা করি দুজনেই উত্তর দিবেন গোলা মাঝখানে ареস্ট হওয়ার পর জামাতে ইসলামের সাপোর্টারদের যে প্রতিক্রিয়া দেখলাম খবরে কোশ্চেনটা আসলে তার উপরেই আমি নিজে একজন শিক্ষিত মানুষ एट মনে করি যে নিজে শিক্ষিত এবং যারা জামাতে ইসলাম সাপোর্ট করে তাদের মধ্যে তো আমি নিশ্চয়ই বলবো সিংহভাগই শিক্ষিত এবং বেশ শিক্ষিত বলবো এখন এই ইন্টারনেটের যুগে যেখানে আমরা গুগলে ক্লিক করলেই দেখতে পাই একটা যে কোনো একটা দেশের হিস্ট্রি থেকে শুরু করে সব পাওয়া যায় পড়া যায় তো কারো কথা বিশ্বাস করে না নিজেই পড়াশোনা করে আমাদের হিস্ট্রি কি ছিল বা গোলাম আজম কি করেছে না করেছে তো আমার প্রশ্নটা হচ্ছে এত কিছু মানে নিজের থেকে জানা যেটা যায় এবং আমি জানি যে এনারা জানেও এটা খুবই নরমাল যে সবাই জানে জানার পরও আমাদের শিক্ষিত মানুষরা কিভাবে জামায়াত ইসলামকে সাপোর্ট করে বা কিভাবে গোলাম আজমের এই অ্যারেস্টকে বিরোধিতা করে এটা আসলে আমি বুঝতে পারি না এবং আমি আসলেই বুঝিনা না কেন এরকম হয় তো উনারা দুজনও তো শিক্ষিত আমি জানতে চাচ্ছি যে উনাদের কি মনে হয় কেন মানুষ জামাতি ইসলাম সাপোর্ট করে বা কিভাবে করতে পারে কিভাবে তাদের রুচি হয় অথবা মানে কিভাবে আমি আসলে এই জিনিসটা এখনো বুঝি না আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রসঙ্গে পরে আসছে আরো কিছু কল আছে হ্যালো শুভ সন্ধ্যা শুভ আমার নাম রায়হান শরীফ আমি যদি আমাকে সম্ভব হয় একটা প্রশ্ন করার সুযোগ দেওয়ার অবশ্যই জি বলুন জি আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে দেবেন প্লিজ তাহলে শুনতে সুবিধা হবে দিচ্ছি থ্যাংক ইউ বলুন জি বলুন আমি কি প্রশ্নটা এখনই রাখবো জি জি অবশ্যই আচ্ছা আমার প্রশ্নটা হচ্ছে যে গোলাম আজম সেভেন্টি এইটে বাংলাদেশে ফেরত আসে এবং তিন মাসের পাকিস্তানে পাকিস্তানি পাসপোর্টে তিন মাসের ভিসা নিয়ে এসে আসে তো সেই সময়কার সামরিক প্রধান যিনি ছিলেন বা সামরিক মানে সেই সময়কার রুলার যিনি ছিলেন জিয়া রহমান তিনি তাকে তিন মাসের ভিসা অনুমোদন দেন কিন্তু তারপর থেকে তিনি বাংলাদেশে ছিলেন সেই সময় কি কারণে যে রহমান একজন মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত তাকে থাকতে দিলেন এবং পরবর্তীতে তিনি বাংলাদেশে ছিলেন এবং শেষ পর্যন্ত হ্যালো শেষ পর্যন্ত তিনি পরবর্তীতে নাগরিকত্ব পান সেটা তো আপনাদের টেলিভিশনের প্রোগ্রামই এসেছে আর দ্বিতীয়ত যে গোলাম আজমকে নিয়ে যেই কথাটা একটু আগে একজন ভদ্রমহিলার কথাটা তুললেন যে শিক্ষিত লোকে কিভাবে সাপোর্ট করে দুদিন আগে বাংলাদেশ হাই কমিশনের সামনে তারা সেফ বাংলাদেশ নামে একটা অর্গানাইজেশন প্রটেস্ট করেছে কিন্তু ইন্টারেস্টিংলি তাদের যে প্লেকার্ড ছিল প্লেকার্ডে কথা গোলাম আজমের কথা ছিল না কিন্তু তাদের স্লোগান ছিল গোলাম আজমকে মুক্তি দেওয়ার জন্য আচ্ছা আহ আপনি কি অসংখ্য ধন্যবাদ আমি পরবর্তী আহ আরো একটি কল নিব তারপরে বিরতিতে যাব সুপ্রিয় দর্শক আশা করছি আপনি আমাদের সাথে থাকবেন তারপরে আমরা উত্তর দিব কারণ আমাদের একদম বিরতির সময় চলে এসেছে আমি একটা প্রশ্ন নিয়ে নিই হ্যালো শুভ সন্ধ্যা ওয়ালাইকুম লাইড কথা অবশ্যই অবশ্যই আপনি বলছেন লাইভের কথা বলুন আচ্ছা জানেন আমরা তো ওই যে জামাদদার নাম সম্বন্ধে অনেক কথা কথা শুনতেছি এবং ওই যে বদ্র লুগরে কথা কথা বলছিলেন যে গুলামাজোন উনির সাথে আমার একবার দেখা হয়েছিল সিলেটে সরকারি এলমার সময় দনে উনাকে আমি বেশ করে প্রশ্ন করেছিলাম উনি দুটি প্রশ্ন এবোর্ড করে গেলেন একটি প্রশ্ন বললেন যে এখানে উনারা যে স্বাধীনতা যুদ্ধের সময় ডিসিশন নিছিলেন ওই ডিসিশনটা উনি উনার একটা রং ডিসিশন নিয়েছিলেন নাইনটি কথা বলছি দেখলে মনে হবে না যে একজন মানব একজন ভালো মানুষকে এবং সুস্থ মানুষকে যেকোনো ধর্ম পালন করুক এই ধরনের কাজ কার্যকলাপ ওরা করতে পারে না ওরা যেভাবে দাঁড়িয়ে রাখে যেভাবে মুখ দিয়ে মানে কথা বলে এবং মানে আচার ব্যবহার দেখা ঠিক এর উল্টোটা যেমন আজকে আমরা এখন এই দেশে আছি রাত্রে এখন কেউ যদি বললেন দিন বিশ্বাস হবে না ঠিক ওনাদের যে কার্যকলাপ গুলা এগুলা

তো এটা তো ওনারা সাজিয়ে করতেছে আপনাদের কাছে কি বিশ্বের কোন দরবার এটা কোন রেকর্ড আছে যে উনি বিভিন্ন দেশে পত্র পত্রিকা টেলিভিশন মিডিয়া এগুলা থেকে কোন প্রুফ আছে তাহলে ওইটা কাইন্ডলি আপনারা একটু প্রকাশ করবেন অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্ন করবার জন্য আমি কি আরেকটা প্রশ্ন নিতে পারি আচ্ছা একটা কল নিয়ে নি আপনারা কিন্তু কোয়েশ্চেনগুলো কাইন্ডলি মনে রাখবেন আমরা বিরতির পরেই উত্তর দিব হ্যালো শুভ হ্যালো হ্যালো

থ্যাংক ইউ এবার প্রশ্ন করুন আমার যে প্রশ্নটি জি জি দিয়েছে জি আমরা সবাই আজকে পত্র পত্রিকা কিংবা টেলিভিশন মিডিয়াতে দেখলাম যে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইমরান খানের যে বক্তব্য উনি তো এখন রাজনৈতিক নেতা এবং উনি স্বীকার করেছেন এবং উনি কিছু স্মৃতিচারণ করেছেন একাত্তর নিয়ে আমি সেটা সেটা বিস্তৃত না গিয়ে প্যানেল মেম্বারদের প্রশ্ন করতে চাই যে আজকের ইমরান খানের মাধ্যমে প্রদত্ত তথ্যগুলো গোলাম আজম কিংবা অন্যান্য যে আসামিদেরকে যুদ্ধ অপরাধ এবং আন্তর্জাতিক অপরাধে অ্যারেস্ট করা হয়েছে এদের বিরুদ্ধে আইনগত ভাবে কাজে লাগানো যায় কিনা আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমাদের প্রশ্ন করবার জন্য আমি জানি অনেক দর্শক সুপ্রিয় দর্শক আপনাদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি এই জনপদে অনুষ্ঠান দেখবার জন্যে আমাদের সাথে আছেন সেই জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আলোচনার বিষয় গোলাম আজম গ্রেফতার এবং এর আইনগত সামাজিক ও রাজনৈতিক পরিপ্রেক্ষিত বিরতি ঠিক আগে আমরা আমাদের আমরা কিছু ফোন কল পেয়েছিলাম দর্শকরা আমাদের কাছে কিছু কিছু প্রশ্ন রেখেছেন সেই প্রশ্নগুলোকে এখন সেই প্রশ্নগুলোকে অ্যাড্রেস করবার সুযোগ আমি দিচ্ছি রাহান এবং মিনি ঝুমকে রাহান আপনি যদি শুরু করেন আমি খুব সংক্ষেপে উত্তরগুলো দিয়ে যাচ্ছি একজন প্রশ্ন প্রশ্নকারী বললেন যে জেনারেল জিয়ার সময় গোলাম আজমকে যে আপনার দেশে আবার আনা হলো উনি নিজে একজন মুক্তিযোদ্ধা হয়ে এটা কীভাবে অ্যালাউ করলেন এটা আসলে মানে মানে প্রশ্নটা আসলে রাজনৈতিক কিন্তু তারপরে একটা জিনিস হচ্ছে যেটা আমাদের বুঝতে হবে জেনারেল জিয়া মুক্তিযোদ্ধা ছিলেন দ্যাট ইজ ট্রু কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে যে মানে আপনার মানে একবার কি মুক্তযুদ্ধ হলি সে সারা জীবন মুক্তযুদ্ধ থাকেন না অন্তত আমাদের 40 বছর ইতিহাসে আমাদেরকে সেটা সেটা তো মানে হ্যাঁ মানে এটা মুক্তযুদ্ধ চেঞ্জ হয়েছেন। মানে মানে এটা এটা হয় আর বরং আনফরচুনেটলি আমরা দেখেছি মানে 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 আপনার স্পেকট্রামের অন্য দিকে যারা রাজাকার ছিলেন তারা খুব কনসিস্টেন্টলি 40 বছর মানে আপনারা রাজাকরি বরং প্রবলেমটা হয়ে গেছে আমাদের মুক্তযোদ্ধাদের জন্য আচ্ছা এটা একটা

বিশেষ করে পঁচাত্তর পরবর্তী বা বাঁচাত্তরের ঠিক আগে আগে কি হলো অ্যালাইনমেন্ট গুলো কী ছিল কারা কি জন্য কি করেছে এই জায়গাগুলো খুব স্পষ্ট না এখানে আসলে আমাদের যারা ইতিহাস নিয়ে স্টাডি করেন আমাদের ইউনিভার্সিটিগুলোতে আসলে বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে এই নিয়ে প্রচুর গবেষণা হওয়া দরকার প্রচুর গবেষণা হওয়া দরকার কারণ এটা একটা আনএক্সপ্লোর এরা বা লেস এক্সপ্লোর আনএক্সপ্লোর বলবো না এক্সপ্লোর তো হয়েছে এক একজন যার যার মতো করে করেছে কারণ অনেক ইতিহাসই লেখা হয়েছে দলীয় ইতিহাস কিন্তু মানে খুব বস্তুনিষ্ঠ ইতিহাসটারও দরকার আছে আর কি

বেসিক্যালি দৈনিক সংগ্রাম দৈনিক আজাদ দৈনিক পাকিস্তান দৈনিক পূর্বদেশ দৈনিক পয়গম মর্নিং নিউজ এরকম আরও কিছু পত্রিকা প্লাস ইস্ট পাকিস্তান পুলিশ অ্যাবস্ট্র্যাক্ট অফ ইন্টেলিজেন্স ওই সময় একটা এটা ছাপানো হতো একাত্তরের পরের আমাদের কয়েক বছর আছে আর এর আগে যেটা আছে আছে যেটা সেটা হচ্ছে যে ফোর্ট নাইটলি রিপোর্ট একটা পাক্ষিক রিপোর্ট বেরোতো একটা স্পেশাল ব্রাঞ্চের মানে পলিটিক্যাল সিচুয়েশনের উপর যেটা একাত্তরের সময় ওই রিপোর্টগুলো খুব খুবই খুবই কাজে এসেছে আমাদের জানার জন্য যে ওটা বেন্টন আচ্ছা এগুলো এগুলো হচ্ছে সোর্স এই সোর্সের ভিত্তিতে আমরা বলতে পারি যেটা হয়েছে আপনার একাত্তরে মানে গোলাম আজমের বিদেশি ইন্টারাকশানগুলা যেমন সবচেয়ে বেশি যেটা চোখ মানে উল্লেখ করার মতো সেটা হচ্ছে গোলাম আজম একসময় জাতিসংঘে আপনার চিঠি লিখে একটা লবিং ক্যাম্পেন শুরু করে সেই লবিং ক্যাম্পেনটা ছিল যে আপনার শরণার্থী শরণার্থী শিবিরে যারা মানে প্রায় দশ মানে দশ লাখ মানুষ যখন শরণার্থী শিবিরে ছিল ওদেরকে গোলাম আজমের যেটা ছিল সরি দশ লাখ না আমি কী বলছি দশ মিলিয়ন দশ মিলিয়ন হ্যাঁ একশো লাখ হ্যাঁ তো গোলামাজন ক্যাম্পেইনটা ছিল জাতিসংঘের মাধ্যমে ওদেরকে দেশে যেন ফিরে ফেরাতে বাধ্য করা হয় এটা খুব 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 সিনিস্টার একটা প্ল্যান আপনি খেয়াল করেন বলা হচ্ছে ইন্ডিয়াকে যেন বাধ্য করা হয় এই शरणार्थीদেরকে যেন দেশে ফেরানো হয় এখন এরা দেশ থেকে পালিয়েছে মানে প্রাণের ভয়ে গোলাম আজমের এই গোলাম আজম এবং তার শাঙ্গপাঙ্গদের মানে তাদের তাদের হাত থেকে বাঁচার জন্য এখন গোলাম আজম আবার চাইছে জাতিসংঘের জন্য ইন্ডিয়াকে চাপ দেয় বিশ্ব জন বিশ্ব মানে আমরা জাতি আন্তর্জাতিক কমিউনিটি চাপ দেয় যেন ওদেরকে দেশে ফেরা মানে ফেরানো হয় এই 10 মিলিয়ন কে মানে সো दट দে ক্যান কন্টিনিউ দ্য আনফিনিশড ওয়ার্ক এটা

লন্ডনে ঠিক বাংলাদেশ অলরেডি করে ফেলেছে তার ক্যাম্পেনের বিষয়বস্তুটা ছিল যে বোঝানো সৌদি বাচ্চাদেরকে এবং মানে বোঝানো যে আপনার দেশে ইসলামকে শেষ করে দেওয়া হচ্ছে মন্দির মানে মসজিদ সব ভেঙে ফেলা হচ্ছে হ্যাঁ মানে এই ধরনের কিছু সেন্সিটিভ কথা বলে টোলে তো আপনার মানে ইসলামকে রক্ষার জন্য আবেদন দেন আবেদন করেন এবং সাথে আবার ওই পুরোনো আবেদনটা যে বাংলাদেশকে যেন বাংলাদেশের স্বাধীন দেশ হিসাবে যেন এটার স্বীকৃতিটা যেন সৌদি আরব আপনার এটা হতে না দেয় এটা একটা আর এরপর তো গোলাম আজম আপনার লন্ডনে যখন উনি ছিলেন তখন পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি তৈরি করেন যেন হেডকোয়ার্টার ছিল এখানে এবং সেখানে তো তারা এটা তো ওয়েল ওয়েল রিপোর্টেড এবং ওয়েল রেকর্ডেড সো এইগুলো হচ্ছে আমরা জানা মতে তার কিছু আপনার বাংলাদেশ বিরোধী তৎপরতা যদি আপনি ওভাবে ইফ ইউ ওয়ান্ট টু পুট ইট দ্যাট ওয়ে এটা সেই প্রশ্নকারীর প্রশ্নের জবাবে এবং আরেকজন যেটা জানতে চাইলেন সেটা হচ্ছে যে ইমরান খানের এটা কোনোভাবে আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে ব্যবহার করা যায় কিনা এটা ভেরি গুড কোয়েশ্চেন সেটা হচ্ছে ইমরান খানের আসলে আর্টিকেলটা অনেক ব্রড আর্টিকেল এবং মানে অনেকগুলো বিষয় নিয়ে উনি আলোচনা করেছেন তার মধ্যে যেটা হয়েছে যে উনি আসলে প্যারালেল টেনেছেন পাকিস্তানের যে এস্টাবলিশমেন্ট যেটা একটা মিলিটারি এস্টাবলিশমেন্ট ওটা কীভাবে তার নিজের নাগরিকদেরকে ট্রিট করছে এক সময় আমাদেরকে বাংলাদেশই না পূর্ব পাকিস্তানের মানুষদেরকে ট্রিট করেছিল একটা রেশিয়াল জায়গা থেকে আর এরপরে তারা পস্তুনদেরকে করলো বালুচদেরকে করলো উনি সেটাই বলতে চেয়েছেন ওই প্যারালটা টেনেছেন যে পাকিস্তান মানে কন্টিনিউ কন্টিনিউ হোয়াট দে ডিড উইথ বাংলাদেশ তো এটার সাথে এটা অ্যাড করলেন যে পাকিস্তানি যেই যে এস্টাবলিশমেন্ট বা যেই জেনারেলরা এখানে এসে এই অপরাধগুলা করে দেশে ফিরে গেছেন এবং চাকরি বাকরি থেকে দ্বারা প্রমোশন পেয়েছেন আর ও প্রস্পার করেছেন ওদের যদি তখন পাকিস্তানের মাটিতে বিচার করা হতো ইমরান ইমরান খানের যেটা বক্তব্য তাহলেই তাহলে ইট উড হ্যাভ बीन এ डिफरेंट পাকিস্তান টুডে এটা হচ্ছে তার বক্তব্যের মূল জিস্ট আর কি এখন এখন আমাদের এই বিচার কোনো পাকিস্তানের হেল্প হয় কিনা আমাদের সরি প্রশ্নটা ছিল মনে হয় আমাদের এই বিচারে ইমরান খানের এই কথাগুলো কোনো কোনো ভাবে বিচার আদালতে খুব স্পেসিফিকলি খুব স্পেসিফিকলি হয়তো প্রমাণ হেল্প করে না কিন্তু যেটা হচ্ছে যে ব্রডার সিচুয়েশনটা বোঝার জন্য এটা একটা মানে এটা একটা একটা গুড কমেন্ট গুড অ্যানেকডট মানে আপনি এই কথাটা আপনি একজন পাকিস্তানি বলছেন হ্যাঁ যিনি ওই দেশে বড় হয়েছেন দুটা দেশি দেখেছেন আসলে যেমন ইমরান খানের আপনি লেখায় পাবেন ওই লেখাটা এটা আজকে ক্যারাবান ম্যাগাজিনেই পাবলিশ হয়েছে সেটা হচ্ছে যে উনি বলছেন যে উনি ঠিক ক্র্যাকডাউনের আগে আগে উনি ঢাকা ত্যাগ করেন তার উনি ঢাকায় এসেছিলেন একটা ক্রিকেট ক্রিকেট ম্যাচ উপলক্ষে এটা মানে একটু অপ্রাসঙ্গিক হতে পারে সুপ্রিয় দর্শক এটা কিন্তু আমার লন্ডনে আসার পরে আমার কিছু পাকিস্তানি বন্ধু আছে এবং এটা কিন্তু ওরা বলে ওরা এবং সুখের বিষয় যে তারা কিন্তু জানার পরে দে আর ভেরি অফ পাস্ট যেটা ওদের পূর্বপুরুষ করেছে কিন্তু ওরা বলে যে আমাদেরকে আসলে আমরা কিছুই জানি না মানে আমাদেরকে একেবারেই জানতে দেওয়া হয়নি এখন যেহেতু বাইরে আসছে দেয়ার এক্সপোজ টু ইন্টারনেট দেয়ার এক্সপোজ টু আদার মিডিয়া দেয়ার এক্সপোজ টু নিউজ নিজেরা রিসার্চ করে যেটা আরেকজন কলার বলেছেন বলেছেন এক্স্যাক্টলি নিজেরা রিসার্চ করে কিন্তু জানা যায় এখন এটা গুগলের যুগ তো এখন গুগল করে আপনি সবকিছু জানতে পারেন মানে এখন সেটা একদম এখন আপনার আঙ্গুলের আঙ্গুলের ডগায় আপনি যদি আসলে জানতে চান যে কে কারা যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিল জাস্ট

অ্যালাইনমেন্টগুলো কি ছিল মানে ইস্ট এবং ওয়েস্টের মধ্যে যেমন ওখানে স্পেসিফিক্যালি উনি বলেছেন যে এখানে ইমরান খান বললেন যে পাকিস্তান পশ্চিম পাকিস্তানিদের যে একটা রেসিস্ট অ্যাটিটিউড ছিল বলতো এরা বেটে এরা কালো এবং ওদেরকে খতম করো হ্যাঁ এই জাতীয় কথা ইমরান খান শক্তিশালী জিনিস তো রোয়ান্ডার ক্ষেত্রে এটা হয়েছে ও যে আগের কথায় ফিরে আসে সেটা হচ্ছে যে এখন এক তো মানে ট্রাইব্যুনালে আরেকভাবে হেল্প হতে পারে বিশেষ করে আমাদের এখানে এই ট্রাইব্যুনালে বর্তমানে এখন ধরেন আপনি পশ্চিম পাকিস্তানের

আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে দিবেন সুপ্রিয় দর্শক কেউ যদি ফোন করতে চান প্লিজ টিভির ভলিউম কমিয়ে তারপরে ফোন করবেন শুনতে সুবিধা হবে হ্যালো সুমনা জি বলুন আপনাদের অনুষ্ঠানটা খুবই ভালো হচ্ছে আমি খুবই অ্যাপ্রিশিয়েট করছি আমি শান্ত বলছি এই ধরনের অনুষ্ঠান আসলে আমাদের দরকার অনেক ইনফরমেশন যেগুলো আমরা জানতাম না আমরা এই প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য জানা খুবই জরুরি আমি সংক্ষেপে একটা প্রশ্ন করতে যাচ্ছি রাহান ভাইয়ের কাছে যে ডক্টর আসিফ নজরুল যে মন্তব্যটা করেছেন গোলাম আজমের সহযোগী সাইদির কোন যুদ্ধ কোন প্রমাণ সে পাননি উনি কোন বইপত্র পড়ে এই বিষয়ে ওনার কি 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 মন্তব্য একটু কাহিনি যদি বলতেন যদিও এটা আমাদের আজকে আলোচনার সাথে একেবারেই যাচ্ছে না তারপর আমরা চেষ্টা করব একটু যদি আলোকপাত করতে পারেন আমি আরেকটি প্রশ্ন নিয়ে নি হ্যালো শুভ হ্যালো জি বলুন হ্যাঁ লিসার অক্সফোর্ড থেকে শেলি বলছিলাম আচ্ছা আমি রায়হানের কাছে একটু জানতে চাইবো বা আমার মনে হচ্ছে প্রশ্নটা আসছে না কিন্তু মনে হচ্ছে প্রশ্নটা একটু আসা দরকার যে আহ যে ইন্টারন্যাশনাল লবি যেটা শুরু হয়েছে বিশেষ করে ইউকেতে ইটস কোয়াইট স্ট্রং এটা কতখানি কনফিউজ পড়ছে বা এটার স্ট্রেংথ কিরকম বা এটাকে যদি একটু ডিমিস্টিফাই করা যায় যে আসলে বিষয়টা কি যেমন বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায় জামাতের যে লবি এবং তারা ইউকে গভর্নমেন্টকেও যথেষ্ট লবি করছে বিভিন্ন জায়গায় এবং বলছে যে আমরা যে লয়ের আন্ডারে করতে যাচ্ছি দ্যাট নিডস টু বি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড দোজ দোজ থিংস কেউ বলছে যে আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্স হস্তক্ষেপ করতে পারে কিনা বা এদের কতখানি এখতিয়ার আছে বা এটা আমাদের উপর কতখানি প্রেসার ক্রিয়েট করছে এই জিনিসটা যদি আমার মনে হচ্ছে যে একটু হলে ভালো হয় কারণ ইটস সো কনফিউজিং অ্যাট দ্য মোমেন্ট যে এই ইন্টারন্যাশনাল লবিটা এবং তারা ভাবে কাজ করছে

আসিফ নজরুল বিষয়টি হ্যাঁ আসিফ নজরুল যেটা করলেন যে সাইদি সম্পর্কে উনি বললেন যে হ্যাঁ আপনারা দেখেছেন আনফর্চুনেট যে ইউটিউবের ওরা মানে ক্লিপটা কিন্তু কেটে দিয়েছে একটা জায়গায় এসে সবচেয়ে ইম্পর্টেন্ট অংশটাতে কিন্তু যেটা আবার আপনার 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 অন্যান্য মিডিয়াতে রিপোর্টেড হয়েছে মানে আপনার ইন্টারনেট সাইটগুলোতে রিপোর্টেড হয়েছে আসলে মানে যারা মানে কী বলেছেন উনি তো ফার্স্ট থিং হচ্ছে যে আপনার আসিফ নজরুল একজন আইনের আইনের অধ্যাপক ওনার জানা উচিত যে একটা বিচারাধীন বিষয় এটা ট্রাইব্যুনালের সামনে বিচার হচ্ছে হ্যাঁ প্রতিদিন সাক্ষ্য প্রমাণ নেওয়া হচ্ছে সাক্ষ্য সাক্ষী ভালো হলে দায়িত্বহীন করেছেন যে জিনিস এখনো আদালতে জেনে উঠতে পারেননি যে কি হচ্ছে বা সাইদির অপরাধ কি সেটা আদালতেরও এখনো অনেকদিন লাগবে সেটা নিরূপণ করতে হ্যাঁ পক্ষরাও মানে অভিযোগ অভিযোগকারীরা অভিযোগ করেছে তাদের মতো করে ডিফেন্স টিম তারা সেটা।

ওখানে বলা হচ্ছে আপনি এই উনি ওটার সাথে একদম ক্লিয়ারলি পড়ে যায় আসিফ নজরুলের এই এই স্টেটমেন্টটা উনি স্টেটমেন্টটাকে মানে চাইলে ট্রাইব্যুনাল ওনার শাস্তি মানে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেন যেটা শাস্তি হচ্ছে এক বছরের কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা তো আমি জানি না ট্রাইব্যুনাল খুবই ব্যস্ত এই মুহূর্তে আমরা জানি যে মানে এতগুলো কেস নিয়ে কিন্তু মানে কিন্তু মাঝে মাঝে মানে এই আপনার কিছু কিছু মানুষের এরকম টকশোগুলোতে মানে কিছু দায়িত্বহীন কথা বলে পুরো প্রসেসটার ক্ষতি করছে ক্ষতি করে অবশ্যই হাতে যে বইটি ধরা রয়েছে এটা হচ্ছে বইটির নাম হচ্ছে যুদ্ধ পরাধীর বিচার জানার ইমামের চিঠি আসিফ নজরুল আসিফ নজরুল আজকে কিভাবে রং পাল্টাচ্ছে আমি সেই প্রমাণটা দিতে চাই এই বইটার ৩৭ পৃষ্ঠায় সে নিজে লিখেছে সে নিজে তদন্ত করে এই তদন্তের আইনগত রিপোর্টটা সে দিয়েছে এই সাইদির বিরুদ্ধে উনিশশো সালে উনিশশো ছাব্বিশে মার্চ যেই ব্যক্তিটি ব্যক্তির ছবিটা সবার আসলে দেখা উচিত যেই ব্যক্তিটি সাইদির বিরুদ্ধে রিপোর্ট দিলেন সেই লোকটি আজকে সতেরো বছর পরে এসে বলছেন যে হয়নি আমার হাতে তার বই ধরা উনি ডিনাই করবেন কিভাবে উনি কি এইটা বলতে পারবেন যে বুঝে আমি লিখিনি এই বইয়ের ভিতরে উনি প্রতি পরতে পরতে লিখেছেন এই আটজন এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেই আটজনের কথা তো গণতন্ত্র কমিশন রিপোর্ট দিয়েছিল তার ভিতরে সাইদি অন্যতম হ্যাঁ এটা সে স্বীকার করেছে যে সাইদির অপরাধের মাত্রা অন্যদের থেকে একটু কম কিন্তু তার মানে তার মানে কি অপরাধ করেছে কেউ কেউ হয়তো 10টা খুন করেছে সে 5টা খুন করেছে ব্যাপারটা তো তাই কম হিসাবে তো তাই তো যে ভদ্রলোক কোশ্চেন করেছেন আমি এই প্রশ্নের এই উত্তরটা এইভাবেই দিলাম যে আমার হাতে এই বইটি ধরা দাম কত একশো পঞ্চাশ টাকা বইটি যদি কোনোভাবে জোয়ার করতে পারেন তাহলে না যাই পরের প্রশ্নের উত্তর যদি আহ আরেকটা প্রশ্ন ছিল যে আপনার এই একজন প্রশ্নকর্তা কর্তা আপনি জিজ্ঞেস করেছিলেন যে মানে আপনার শিবিরের নেতারা বা জামাতের আমাদের নেতারা দিকে দেখতে খুব ভদ্র মনে হয় হ্যাঁ এটা আসলে খুব রিলেটিভ একটা বিষয় মানে একটা মানুষ আহ মানে এটা আমার একভাবে বলা যায় আমি একটা 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 ফিল্ম দেখেছিলাম ফিল্মটার নাম হচ্ছে কনস্পিরেসি ওই ফিল্মটার বিষয়বস্তু ছিল যে আর এটা তো মানে আমরা কোন কোন দলের সাথে অ্যাফিলিয়েটেড কি দে না সেই প্রসঙ্গ একেবারে বাদ দিয়ে যদি আমরা বলে থাকি যে সব শিবিরের নেতা তো নিশ্চয় সাইদি না বা সব শিবিরের নেতা তো আল না অন্তত আশা আশা করতে পারি আমরা জি উনি যে কথাটা বলছেন যে মানে দেখতে খুব ভদ্র মনে হয় এটা এটা আসলে অনেকেরই ইমপ্রেশন বা আমি জানি না এটা অথবা অথবা এটাই প্রচারণা প্রচারণা নিয়ে আসা হয় বিষয়টা আমি যেটা বলছিলাম যে সেটা হচ্ছে যে আপনার একটা ফিল্ম দেখেছিলাম পনসপিরিসির ছবিটার নাম ওই ফিল্মটাতে আপনার একটা ওয়ানসি একটা কনফারেন্স ছিল যেই কনফারেন্সে আপনার নাজিরা বসে ডিসাইড করে যে আপনার ইহুদিদেরকে কীভাবে হত্যা করা হবে এবং তারা খুব ঠান্ডা মাথায় বসে বসে ডিসাইড করে যে কীভাবে হত্যা করলে সেটা হবে সবচেয়ে এফিশিয়েন্ট এবং সবচেয়ে সবচেয়ে মানে কম খরচে হবে সবচেয়ে এফিশিয়েন্টলি হবে ওরা বসে বসে ঠান্ডা মাথায় একটা গোল টেবিলে বসে ওই ওয়ানসি কনফারেন্সে তারা বসে বসে ডিসাইড করতে থাকে মানে কারা ছিলেন তখন জার্মানিতে টপ লয়াররা ছিলেন টপ জেনারেলরা ছিলেন এবং এরা প্রত্যেকে খুব রিফাইন্ড জেন্টালম্যান ব্যাকগ্রাউন্ডে ক্লাসিক্যাল মিউজিক শুনছে ওয়াগনারের হ্যাঁ খুব রিফাইন্ড এবং খুবই সফিস্টিকটেড খুবই কালচার্ড

কিছু বলবার আছে কিনা এবং ওই বাংলাদেশ সেফ বাংলাদেশ ওইটা খুবই গুরুত্বপূর্ণ ওইটা যদি আপনি একটু বলেন সেফ বাংলাদেশের ব্যাপারটা বলবার আগে আমি এদেরই একই সাথে যেরকম গোলাম মোসিমের কথা আসলে আলবদর আল শাম সব লিংক করা যায় আমি নাম উল্লেখ করব না বিকজ এখানে এখানে কিছুটা আইনগত বাধা বিধিনিষেধের কারণে নাম উল্লেখ করে বলবো না আমাদের ব্লগ থেকে আমরা একটা তদন্ত চালিয়েছিলাম একটা একটা ব্লগের নাম হচ্ছে নাগরিক ব্লগ নাগরিক ব্লগ এবং আমার ব্লগ যেটা রয়েছে তারাও এটার ব্যাপারে করেছিলেন ইনফ্যাক্ট আমাদের ফোরামের কিছু করেছেন আলমগীর একটা তদন্ত থেকে আমরা জানতে পারি নাগরিক ব্লগের যে জাস্টিস কনসার্ন নামে একটা মানবাধিকার সংস্থা হঠাৎ করে একদিন জন্ম নিল কেমন জন্ম নিল তো জন্ম নিয়ে তারা একটা হাই কমিশনের সামনে মিটিং তারা একে ধরছে তাকে ধরছে লর্ড এভিবরিকে গিয়ে ধরছেন এটা সম্পর্কে কিছু বলেন আমাদেরকে তো মেরে ফেললো শেষ করে ফেললো তো আমরা তখন তদন্ত করলাম যে কারা এই জাস্টিস কনসার্ন তখন আমরা হচ্ছে কি ওদের যে ওয়েবসাইটটা সেটা একটা একটা স্পাই ওয়েবসাইট আছে যেখানে গেলে বের করা যায় কারা এই ওয়েবসাইট কিনেছেন কি করেছেন আশ্চর্যজনক সত্য যখন আমরা গিয়েছি এখানকার একটি পত্রিকা আমি নাম বলবো না লন্ডনের একটি পত্রিকা যে সবাই ইচ অ্যান্ড এভরিবডি জানেন এটা জামাতি পত্রিকা তাদের যে সম্পাদক তার নামে ডোমেনটা কিনা হয়েছে তো যেহেতু উনি টেকনোলজিক্যালি অতটা হয়তো বা ভালো বুঝতেন না তাই তার নিজের নাম দিয়ে কিনে ফেলেছেন এবং আমরা সেটা ধরে ব্লগে প্রকাশ করে দিয়েছি এবং তার এই ঘটনাটা প্রকাশিত হওয়ার পর পর তার ছবি যখন আলমগীর হাসনাইন প্রকাশ করে দেন তার কিছুদিন পরে পুরো সাইটটা এবং মানবাধিকার সংস্থাটাই বন্ধ হয়ে যায় শত্রং যেই ভদ্র মহিলা ফোন করে তার কনসার্নটা জানতে চাইলেন যে এটার কি কোনো কনসিকোয়েন্স আছে কিনা বা কিছু আমি তাকে এটা হানা দুটা উত্তর আমি দিতে পারি একটা হচ্ছে যে এসব ভুই ফোর্স যে আছে তাদের কি একদম চিন্তা করার কিছুই নাই সেফ বাংলাদেশ আর কেউই না ওই ওয়েবসাইটটা বন্ধ করে নতুন একটা খোলা হয়েছে এটা আমি কোয়াইট শিওর আর যে ইন্টারন্যাশনাল লবি যেটা বলা হচ্ছে কোই বাংলাদেশ ক্রাইসিস গ্রুপ জি বাংলাদেশ আবার যে লবি করা হচ্ছে যে আইবিএ লবি করছে এর কালকে দেখলাম সুজানা লিনটন তিনি একজন একজন এত কাজ ফেলে উনি এটা একটা প্রতিবেদন বোঝা যায় যে মনিটরি অর্থনৈতিক ব্যাপারটা কতটুকু জড়িত তো এইসব একদম চিন্তা সরকার যতদিন পর্যন্ত শক্ত থাকবে সরকার যদি এই ব্যাপার শক্ত থাকে যে চল্লিশ বছর পরে যেহেতু শুরু করতে পেরেছে অনেক বাধা আসবে 40 বছরে তারা রাষ্ট্রকরগেরে পৌঁছেছে এবং আইন যদি নিজের গতিতে চলে নিজের মানে নিজের গতিতে চলে তাহলে তাহলে আর এটা নিয়ে আসলে ভাববার কিছু নাই আমাদের একই বারে সময় নাই আমি আমি অত্যন্ত দুঃখিত আপনাদের কাছে অনেক কিছু জানবার ছিল আশা করছি রায়হান এবং নিজু আশা করছি আপনারা আবারো আমাদের স্টুডিওতে আসবেন এবং আমাদের সাথে কথা বলবেন কারণ এটি মানে বাঙালি জাতীয় জীবনে এই চাইতে গুরুত্বপূর্ণ বিষয় খুব কম আছে আপনাদেরকে অসংখ্য

আর একে অপরকে দেখে রাখুন শুভ সন্ধ্যা